দিঘি নাকি পূজাচেরি, এই দুজনকে নিয়ে হচ্ছে তর্ক ও বিতর্ক। শুরুর দিকে এতটা না হলেও বর্তমানে খুব বেশি জোরালো হচ্ছে এই তর্ক ও বিতর্ক, দিঘি নাকি পূজাচেরি, কে সেরা, কে বেশি এগিয়ে। নায়িকা হিসেবে সিনেমায় অভিষেক ঘটে গেছে দুজনেরই। দিঘির প্রথম ছবি তুমি আছো তুমি নেই। মুক্তি পেলে সমালোচনা হয় চারদিক থেকে। দিঘি তার জীবনের সবচেয়ে বাজে সময় কাটিয়েছিলেন তখন। দিঘির কাছ থেকে এমন কিছু আশা করেননি তার ভক্ত দর্শক। তাকে নিয়ে এক্সপেকটেশন ছিল সবারই অনেক বেশি। অপরদিকে নায়িকা হিসেবে পূজাচেরি বেশ সফল। পুরামন্ত্র সিনেমায় অভিনয় করে সবার মন জিতে নিয়েছেন তিনি। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। শাবনূর ও মৌসুমীর মতো জনপ্রিয় তারকারা পূজার অভিনয় দেখে প্রশংসা করেছেন। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছিলেন পূজাচেরি। অর্থাৎ বোঝা যাচ্ছে বর্তমানে পূজাচেরি দিন দিন কতটা এগিয়ে গিয়েছেন। বর্তমানে পূজাচেরি আলোচনায় রয়েছেন শাকিব খানের নায়িকা হয়ে। শাকিবের নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। শাকিবের সাথে পূজাচেরিকে দেখতে যে এত সুন্দর লাগবে সেটা সকলেরই ধারণার অতীত ছিল। শিশুশিল্পী থেকেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল পূজা ও দিঘির। শিশুশিল্পী দিঘির কথা সবারই জানা। ওইটুকুন বয়সে ময়না পাখির বিজ্ঞাপন দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন দিঘি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে গিয়েছেন তিনি। দিঘির অভিনয় প্রশংসিত হয়েছে। শিশুশিল্পী হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছিলেন দিঘি। দিঘি যে বড় হয়ে অনেক বড় নায়িকা হবেন সেটা ধারণা ছিল সবারই। তবে শুরুটা দিঘির ভালো হয়নি, কিন্তু তার হাতে রয়েছে বেশ কয়েকটি ভালো ভালো সিনেমা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন দিঘি। এরই মধ্যে টিকটক করে বেশি সমালোচনার মুখে পড়েছেন দিঘি। নেটিজেনেরা বলছেন টিকটকের কারণেই দিঘি নিজেকে মেলে ধরতে পারছেন না সিনেমাতে। শিশুশিল্পী হিসেবে দিঘি পূজাচেরির চেয়ে এগিয়ে থাকলেও বর্তমানে নায়িকা পূজাচেরি দিঘির চেয়ে দিন দিন অনেক দূরে এগিয়ে রয়েছেন।